হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি এই চুলা বুটবো না, আমি দেখাবো আসলে আমি বাসায় কিভাবে এই চুলা বুট সব সময় বাজি। আজকে এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো ভীষণ ভালো লাগবে। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এই বুট চুলা বুটটা একদম হোটেলের মতো করেই রান্না করে আপনাদেরকে দেখাবো, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। চুলাটা ভাঙা করার জন্য আমি গতকাল রাতে এই চুলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দেব। এই তো একটা হাঁড়িতে আমি চুলাগুলো নিয়ে নিলাম, এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এই তো হাঁড়িটা চুলাতে দিয়ে দিলাম, এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার জারটা বাড়িয়ে দেব। এই তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলাতে দিয়ে দিলাম, এর মধ্যে একটা আলু দিয়ে দেব। এই চুলার জন্য আমি একটা আলু চুলা বাস্তে ব্যবহার করব, তো আলুটাকেও সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো এখন ছানাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি চুলাটা বাজার জন্য এখানে মশলা নিয়েছি, বাজা জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। তো এখন আমি চুলাটা ভেজে নেব। চুলাতে একটা প্যান বসিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো তেলটা গরম হয়ে আসছে, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা দেখাইনি, ভাবলাম ভেজে নেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি প্রায় তিনটার মতো পেঁয়াজ কুচি, আমার চুলাটা যতটুক এর পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, তো দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসছে, তো এখন কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এই যে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে রেখেছি দুইটা দারচিনির টুকরা, আর একটা তেজপাতাকে আমি কেচি দিয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম। চুলার ফ্লেভারটা অনেক ভালো আসে হোটেলের মধ্যে, আসলে অনেকেই এভাবেই তারা চুলা বুটবুনা করে। তো একদম হোটেলের মতো করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজটা যতটুকু ভাজা দরকার আমি ভেজে নিলাম, তো এখন বাকি এই যে মশলাগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি, যাতে মশলাটা পুড়ে না যায়, কিছুটা পানি দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ গুনা গুনা করে নিতে হবে। নেওয়ার পরে আমি একটা আলু সিদ্ধ দিয়েছিলাম চুলার সঙ্গে, এই আলুটাকে আমি ম্যাশ করে রেখেছি, এই আলুটাকে দিয়ে দেব। তো দেখুন মশলাটা অনেকটা বুনা হয়ে আসছে, আমি এখন আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে ভালো করে আলুটা এই মশলার সঙ্গে গুনাগুনা করে নেব, তাহলে আলুটাও চুলার সঙ্গে মিশে যাওয়ার পরে খেতে ভালো লাগবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, যারা নতুন রাঁধুনি অবশ্যই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। তো আমি আরও সামান্য
কিছুটা পানি ব্যবহার করছি। এখন আমি ছোলাটা দিয়ে দেব। ছোলাটা দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবার শেষে আমি এর মধ্যে টাইগার পাঁচফোড়ন সামান্য মশলা ব্যবহার করব। এখন কিছুক্ষণ এভাবে একটা ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ থেকে রান্না করব, 2-3 মিনিট। তো 2-3 মিনিট পর আমি ছোলাটাকে আবারও ছেড়ে দেব। এই তো প্রায় হয়ে আসছে আমাদের রান্নাটা অনেকটা। আমি কুচি করা ধনিয়া পাতা কেটে রেখেছি, এখন দিয়ে দেব। যে পাঁচফোড়ন মশলাটা রেখেছিলাম মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ছোলাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমাকে উৎসাহ দেবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।